এখনই জয়েন করুন আমাদের গল্পপোকা.com ওয়েবসাইটের ফেসবুক গ্রুপে, আর আপনাদের লেখা গল্প ও কবিতাগুলো পোস্ট করে জিতে নিন বই সামগ্রী সহ আকর্ষণীয় উপহার। হয়েছে হয়েছে, আর কিছু করতে হবে না। আশেপাশে গাড়িটা ঘোরাফেরা করছে, ওরা দেখে ফেলতে পারে। এই তুমি কি, হ্যাঁ তুমি এখানে ওদেরকে নিয়ে এসেছো? আমরা কি কোথাও গিয়ে একাকিত্বভাবে সময় কাটাতে পারবো না? মাহি তুমি তো জানোই সব কিছু, তারপরেও কেন এমন করো? এখন ওই মাফিয়ার বাচ্চা তো আরও বেশি খেপে আছে, এই প্রপার্টি ভোগ করেই ও এতদূর পর্যন্ত এসেছে। এখন সেটা ওর হাতছাড়া হয়ে গেল, ও মাফিয়া সবার আড়ালে আর সবার সামনে ও একজন বিজনেসম্যান। ওর বিরুদ্ধে পুলিশ পর্যন্ত তেমন এভিডেন্স জোগাড় করতে পারেনি। থাক আমি সব শুনতে যাচ্ছি না, তুমি বাসায় চলো, আর ভালো লাগছে না থাকতে। ডিয়ার এভাবে রাগ করলে চলে? আমাদের তো আরো কত প্ল্যান ছিল, আমরা বাইরে থেকে ডিনার করে যাব। না আমি এখনই যাব, তুমি না গেলে আমি চলে যাচ্ছি, থাকো তুমি। এই মাহি, আরে দাঁড়াও, কি রাগ মেয়েটার! তুমি এভাবে রাগ করে বাসায় চলে আসলে, আজকে কত প্ল্যান ছিল আমাদের। এই তুমি আমার সাথে কথা বলবে না, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমার এমন ধরনের জীবন ভালো লাগছে না, কি বোরিং ফুল লাইফ আমার, কান্না করতে ইচ্ছা করছে। ঠিক আছে কান্না করো। কি ধরনের কথা এগুলো? তুমি দেখছো আমার মন খারাপ, তাহলে তুমি কেন ল্যাপটপ নিয়ে বসলে? কাজ আছে তাই। তাহলে আমি কি করব, আমার খুব বোরিং লাগছে, এর জন্য তো বলেছিলাম বাইরে কিছু সময় কাটাতে। এখন আর কি করবে, ড্যান্স করো? না তুমি আমার সাথে গল্প করবে, ওটা রাখো। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? আমি কিন্তু এখন সত্যি গান ছেড়ে নাচা শুরু করব। শিওর? অসভ্য ছেলে, দাঁড়াও। মাহি একদম এই কাজটা করবে না, তুমি ল্যাপটপটা বন্ধ করলে আমি কি আর এটা খুলতে পারবো না? বেচারি, এখন দেখো কেমন লাগে, বেশি রাগ করলে বেশি লস। আমি রাগ করে চলে এসে গানের সাউন্ড ফুল স্পিডে দিয়ে উড়ো ধরে ড্যান্স শুরু করলাম। ভালোই পারে, কিছুক্ষণ পর আমি গিয়ে নাচের মাঝে ওকে কোলে তুলে বেডরুমে নিয়ে এলাম। এই আমাকে নামাও, নামাও বলছি। তারপর ঠাস করে বিছানার উপর ফেলে দিল। তুমি দেখতে পাচ্ছিলে না আমি নাচ করছিলাম, তাহলে কি কারণে তুমি আমাকে রুমে নিয়ে এলে? স্ট্রেট হানিডিও নিয়ে সারাই। কি কি বলো এসব, কিছুই তো বুঝি না। মানে এখন আমি তোমার সাথে মধুর মিলনে যেতে চাই। হাউ চিপ, একদম আমার কাছে আসবে না কিন্তু, একদম চুপ, কোনো কথা বলবে না। এমনি সময় তো রোমান্স করার জন্য পাগল হয়ে যাও, আর আমি যখন কাছে আসতে চাই তখনই আবার সে আগের মাহি হয়ে যাও। ঠিক আছে যাও, আর কাছেই আসবো না তোমার। তারপর আর কোনো কথা না বলে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। ভালো হয়েছে, রাগ করেই থাকেন। সকালে ব্রেকফাস্ট করে আসবি, বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু অফিস যাওয়ার জন্য নয়। তাহলে কোথায় যাবে ও? আসবি, তুমি কোথায় যাচ্ছ? অনেকদিন প্র্যাকটিস হয় না, আজকে একটু কুংফু প্র্যাকটিস করে আসি। চলো তোমাকেও নিয়ে যাই। না আমি গিয়ে কি করব, শিখিয়ে দিব, চলো। এগুলো তোমার কাজে আসবে, আমার না, ওসব জিনিস আমি শিখব না। আগে চলো তারপর দেখা যাবে। ওকে নিয়ে কুংফু মাস্টারের কাছে গেলাম, ওর সাথে মাস্টারের পরিচয় করে দিয়ে একটা ফাঁকা জায়গায় এসে আমি প্র্যাকটিস করছি। আর ও শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। তারপর উঠে আমার কাছে এলো। কি হয়েছে, শিখবে? ভেরি গুড, তাহলে চলো ফার্স্ট স্টেপ থেকে শুরু করি। না আমি এই স্টেপ থেকেই শিখব। এটা তো তুমি শুরু করতে পারবে না, কুংফুর এক একটা ধাপ আছে, হুট করেই মাছ থেকে শেখা যায় না। না না না, আমি এটাই শিখব, তুমি এটাই শেখাবে আমাকে। আচ্ছা ঠিক আছে, দেখো পারো কিনা আমাকে পেছন থেকে ধরে। কিভাবে শিখবে? এখানে এসো সামনে। তুমি করো না, আমি তোমাকে ফলো করছি, তুমি হাত পা যেভাবে মুভ করবে আমি সেভাবেই মুভ করব। ওকে মাহি, তুমি কি করছো, তুমি কুংফু শিখছো নাকি রোমান্স করছো, কোনটা?
মাহি তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? সবাই দেখছে কিন্তু। তোমার যত রোমান্স কি বাইরে আসলেই শুরু হয়ে যায়? চুপ করো না, কেউ দেখছে না, সামনে একবার তাকিয়ে দেখো। ওর কথা শুনে সামনে তাকিয়ে দেখলাম, সবাই সত্যি কিভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ফ্রিতেই রোমান্টিক ফিল্ম দেখছে। আমি লজ্জা পেয়ে সেখান থেকে সরে আসলাম। এই লজ্জা পেয়ে সরে গেল, এই মেয়েটা মনে হয় এখনো পাগল আছে। সবাই এখনো দাঁড়িয়ে তাকিয়েই আছে। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? শেষ তো। এবার আমার কথা শুনে সবাই একটু লজ্জা পেয়ে চলে গেল। ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আচ্ছা, তোমার কি সবার সামনে গেলেই রোমান্স করতে ইচ্ছা হয়? আর কিছুই তো শিখলে না। না, আসলে তুমি যখন প্র্যাকটিস করছিলে তোমাকে দেখে কেমন যেন একটা আকর্ষণ কাজ করছিল আমার ভেতর। হ্যাঁ, আমি বাইরে থাকলেই তোমার ভিতর আকর্ষণ কাজ করে, বাসায় থাকলে একদম আমিষলেস হয়ে থাকো। আর এটা শিখলে কখনো কাজেও আসতে পারতো, এটাও শিখলে না। ওগুলো কোনো কাজে আসবে না আমার। আর কি বললে তুমি, বাসায় থাকলে আমি তোমাকে একদম আদর করি না? হুম, খুব করো। আমি ওর কাছে গিয়ে ওকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিলাম। ও মাই গড, এই প্রথম আমি মাহিকে নতুনভাবে দেখছি। ও গা থেকে টপটা খুলে ফেলে আমার কাছে চলে এলো, অনেকটা ঝাঁপিয়ে পড়ার মতো। মাহি, তুমি কি ঠিক আছো? উন্মাদ মনে হচ্ছে, যেটা ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। ওকে বিছানায় শুয়ে দিলাম। তারপর মাহি আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর মাত্র 2 দিন বাকি আছে ওর জন্মদিনের। অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে ওর জন্য। ও চিন্তাও করতে পারবে না ওর জন্য কি সারপ্রাইজ রেখেছি আমি। মাহি, মাহি, কোথায় তুমি? আশ্চর্য, এই সন্ধ্যার সময় মেয়েটা কোথায় গেল? ডাকছি, কোনো সাড়া শব্দ নেই। মাহি, এই মাহি, কি হয়েছে, এত খোঁজ কেন? খোঁজ নেব না মানে? তার আগে বলো তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাওনি? না, শুনতে পাইনি, বাগানের ওই দিকটাতেই ছিলাম। ওই সময় তুমি, এই সময় তুমি বাগানের ওই দিকটাতে কি করছিলে? মাহি, কি হয়েছে বলো আমাকে, এদিকে এসো, আমার কাছে এসো, এখন বলো কি হয়েছে, মন খারাপ কেন? তুমি ভুলে গেছো? না, আমি ভুলিনি, কাল তোমার জন্মদিন, তো এতে মন খারাপের কি আছে? আসবি, মা এখানে নেই, মাকে খুব মনে পড়ছে, দেখতে ইচ্ছা করছে মাকে, এটাই কি স্বাভাবিক না? ও এই ব্যাপার, তাই বলো তো, ফোনে কথা বললেই তো হয়, ভিডিও কল করো। আশফি, আমি মাঝে মাঝে সত্যি তোমাকে চিনতে পারি না। রাগ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এই মাহি উঠো না, তোমার সাথে কত গল্প করতে চাইলাম আমি। কি হলো, উঠবে না? ঠিক আছে, তাহলে আমি একটু রেস্ট নেই। 11:48 বাজে, না খেয়ে ঘুমিয়ে পড়লো মেয়েটা, একটু বেশিই আবেগী। ওফ, এভাবে মাঝরাতে অ্যালার্ম বাজার কোনো মানে হয়? এই শুনতে পাচ্ছ, অ্যালার্মটা অফ করো তো। কি হলো, ধুর বাবা, আর ভাল লাগে না। আশফি, আরে ও কোথায়, এ কি সারা ঘরে মোমবাতি জ্বালানো কেন? ও মনে পড়েছে, সারপ্রাইজ, আমি সত্যি সারপ্রাইজড। এভাবে মাঝরাতে কেউ ঘুম ভাঙে, কে বলেছিল ওকে সারপ্রাইজ দিতে? আমি বিছানা থেকে উঠে ওকে খুঁজতে গেলাম। হঠাৎ কেউ আমার সামনে এসে দাঁড়ালো। আমি জানি এটা আশফি ছাড়া কেউ হতে পারে না। আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। হুম, উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, মুখ চিপে হাসছেন। কি হচ্ছে, এভাবে অন্ধকারে চুরুলের মতো দাঁড়িয়ে হাসছো কেন? আরে আজব, হেসেই যাচ্ছে তো, হেসেই যাচ্ছে। এই হাসি বন্ধ করো, কি আছে? মাহি, মা, তুমি! মাকে জড়িয়ে ধরলাম। মা, তুমি ওর মতো শিখে গেছো তাই না? হ্যাঁ, খানিকটা, সব ওরই প্ল্যান ছিল। কত রাগই না দেখালো আমাকে, না খেয়ে শুয়ে পড়ল, আবার বলে কি না আমি চুরেল। আচ্ছা এখন থাম, আমি খাবার রেডি করছি, আজকে তোদের 2 জনকে আমি খাইয়ে দিব। অনেক খুশি লাগছে আমার, তাহলে এই সারপ্রাইজ ছিল আমার জন্য। কি হয়েছে, ওভাবে তাকিয়ে আছো কেন? হুম, তাকাচ্ছি না আর। আমি মুখটা ঘুরিয়ে বেরিয়ে আসতে গেলাম। ও তখন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এই তুমি এত কিউট কেন? না তো, আমি তো চুড়েল। হুম, তুমি তো আমার লিটল হার্ট।
তাই তাহলে লিটল করে একটা পাপি দাও। ও একটু উঁচু হয়ে আমার ঠোঁটে চুমু দেওয়ার জন্য এগিয়ে এলো। তখন মামুনি পেছন থেকে ডাক দিল খেতে আসার জন্য, তাই আর পাপিটা নেওয়া হলো না। রাতে খেয়ে দিয়ে আমরা সবাই একসাথে বেডরুমে বসে গল্প করছি। মাহি মামুনির কাঁধের উপর মাথা রেখে গল্প শুনছে, আর আমি মামুনির কোলের উপর মাথা রেখে শুয়ে আছি। মামুনি, তুমি কিন্তু আজকে ওর কাছে থাকবে না, আমার কাছে থাকবে। আচ্ছা, সে দেখা যাবে, তোরা ঘুমবি কখন? মা, আর একটু গল্প করি না, আজকের এই রাতটা আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ রাত। কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে, দুটোই ঘুমিয়ে পড়েছে। মাহিকে শুয়ে দিলাম, আর আশফির মাথার নিচে বালিশ দিয়ে আমি রুম থেকে বেরিয়ে এলাম। সকালবেলা রাতে এইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম, ওটা কোথায় গেল? বাহ, কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে, আর একটু ওপাশ ঘুরলেই তো নিচে ঠাস। সকাল সকাল একটু মজা নেওয়াই যায় ওর সাথে। ওর কাছে গিয়ে ওর কানে জিভ্ভা দিয়ে হালকাভাবে শুশুরে দিলাম, আর তখনই ওপাশ ঘুরিয়ে নিচে পড়ে গেল। আহ আশফি, তুমি আসলে একটা গন্ডার, না হলে এরকম কেউ করে? গন্ডার আমি না, তুমি যেভাবে নাক ডেকে ঘুমোচ্ছিলে, এখন উঠো, উঠে ফ্রেশ হয়ে নাও, আজকে আমরা সারাদিন বাইরে সময় কাটাবো। সত্যি? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। তারপর আমি আশফি আর মা সবাই একসাথে বাইরে ঘুরতে বেরোলাম। অনেক এনজয় করেছি, এত খুশি হয়তো আমি কোনোদিনও হইনি। আশফি মায়ের ছবি তুলছে, আর আমি ওর পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। ওর সাথে একটু দুষ্টুমি করতে ইচ্ছে হলো, তাই ঠোঁটে একটু আইসক্রিম জড়িয়ে ঠোঁটটা কিসের স্টাইল করে নাক ছিটকাচ্ছি ওর দিকে তাকিয়ে। ও তখন আমার দিকে ঘুরে আমার ঠোঁট থেকে আইসক্রিমটুকু চেটে খেল। আমি তখন ছোট্ট করে একটা স্মাইল দিলাম, আর আশফি তাকিয়ে হেসে দিল। মাহি, আমাদের এখন আর একটা জায়গায় যাওয়ার আছে। কোথায়? তোমার বাবার কবর জিয়ারত করতে। তারপর ওদের নিয়ে বাবার কবর জিয়ারত করছি আমরা। মামুনি খুব কাঁদছে ওনার কবরের সামনে দাঁড়িয়ে। আমি আর মাহি ওনার জন্য দোয়া করে একপাশে এসে দাঁড়িয়ে আছি। মামুনি ওনার কবরের সামনে দাঁড়িয়ে ওনার জন্য দোয়া করছেন। হঠাৎ দুজন লোক মামুনির পেছনে এসে দাঁড়ালো। ওরা কিছু করার আগেই আমার গার্ড ওদের শ্যুট করে দিল। আমি তখন মামুনিকে ওখান থেকে তাড়াতাড়ি সরিয়ে আনার জন্য এগিয়ে গেলাম। তখন মাহি পেছন থেকে চিৎকার দিয়ে উঠল। ওরা শুধু দুজন ছিল না, চারপাশ ঘিরে ফেলেছে আমাদের, আর দুটো ছেলে মাহির মাথায় গান ধরে রেখেছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার গার্ডের সংখ্যা বেশি ছিল না, আর কোনো কিছু না ভেবে মামুনির কাছে না গিয়ে মাহির কাছে যে দুজন ছিল তাদের শ্যুট করে দিলাম। কিন্তু আমার গার্ডের সংখ্যা মাত্র চারজন থাকায় ওরা ওদের সাথে পারছিল না। আমি মাহির কাছে দৌড়ে যাওয়ার আগেই মাহি মা বলে চিৎকার দিয়ে উঠল। আমি একবার পেছনে তাকালাম, কিন্তু ওই দৃশ্য আমি আর সহ্য করতে পারলাম না। ওরা যখন মাহিকে টার্গেট করে শ্যুট করতে যাবে, আমি তখন সেখান থেকে একটু সরিয়ে নিয়ে তাড়াতাড়ি দৌড়ে এসে সোজা গাড়িতে উঠে বাসে চলে এলাম। ওরা অনেকক্ষণ আমাদের গাড়ির পিছনে ছিল মাহিকে বাঁচানোর জন্য। সেখান থেকে পালিয়ে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মাহি সেন্স হারিয়েছে, ওকে গাড়ি থেকে কোলে তুলে নামিয়ে বিছানায় শুয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ওর সেন্স ফিরল। সেন্স ফেরার পর ও শুধু একবার মা বলে চিৎকার করে ডেকে স্তব্ধ হয়ে গেল। অনেকবার মাহিকে ডাকছি, ও কোনো সাড়া দিচ্ছে না। ওর এই অবস্থা দেখে ডক্টর ওকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। আমি ওর এই অবস্থা তাকিয়ে দেখতে পাচ্ছি না, আর তার উপর আজকে চোখের সামনে যা ঘটে গেল আমি নিজেই নিজেকে সামলাতে পারছি না। আর ও কীভাবে সেটা সহ্য করবে? চোখের সামনে ওরা মামুনির গলা ছুরি দিয়ে কেটে দিল, আর আমি মামুনিকে বাঁচাতে পারলাম না। কাল সকালে মামুনির দাফন, আরও একজন আপন মানুষ আমার চোখের সামনে মারা গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কীভাবে মামুনির দাফন কার্য সম্পূর্ণ করব? সারা রাত মাহির পাশে বসে আছি আর চোখের পানি ফেলছি। ঠিক সেই দিনটার মতো আজকে আবারও নিজেকে অসহায় লাগছে, আর পারছি না আমি এসব সহ্য করতে। আমি এবার সত্যি মরে যাব। না, আমি সব কি ভাবছি, আমাকে তো মাহির জন্য বাঁচতে হবে, ওকে সামলাতে হবে। আমি এভাবে ভেঙে পড়লে ওর কী হবে? নিজেকে বহু কষ্টে সামলে নিলাম। ভোর হয়ে গেছে, মাহিকে কড়া ডোজের ঘুমের মেডিসিন দিয়েছে, তাই এখনও ঘুমোচ্ছে। আমি মামুনির জানাজের ব্যবস্থা করছি। মাহি ঘুম থেকে উঠেছে কখন আমি খেয়াল করিনি,
মামুনির লাশের পাশে বসে মামুনির মুখের দিকে তাকিয়ে আছে নীরবে। আমি ওর দিকে তাকিয়ে শুধু কাঁদছি। এর মাঝে পুলিশ এসে আমাকে বলল এবারও কোনো এভিডেন্স কালেক্ট করতে পারেনি। আমি শুনে শুধু চুপ করে দাঁড়িয়ে আছি আর চোখের পানি ফেলছি। কিছুক্ষণ পর মামুনির দাফনের ব্যবস্থা করে বাসায় ফিরলাম। মাহি ঠিক আগের স্থানে পাথরের মতো হয়ে বসে আছে, যেখানে বসেছিল মামুনির কাছে। ওর এরকম অবস্থা দেখে আমার মাথা কাজ করছে না। এত বড় ধাক্কা পেয়েছ, এতে ওর আবার কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো? আমি তাড়াতাড়ি ওর কাছে গেলাম। মাহি, এই মাহি, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কি খুব অসুস্থ বোধ করছো? দাঁড়াও, আমি এখনই ডক্টরকে ফোন করছি। আশফি, আমি একদম ঠিক আছি, কথাটা বলে ও উঠে রুমে চলে গেল। ও কি আমার উপর অভিমান করেছে আমি মামুনিকে বাঁচাতে পারিনি বলে? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। এই মাহি, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কি খুব অসুস্থ বোধ করছো? আমি মামুনিকে বাঁচাতে পারিনি, কিন্তু ও আমার থেকে এভাবে দূরে চলে গেলে আমি কীভাবে বাঁচব? আমি রুমে গেলাম, দেখলাম ও বসে মামুনির ছবির দিকে তাকিয়ে কি যেন ভাবছে, কিন্তু ওর চোখে কোনো পানি নেই। ওর এই স্বাভাবিক থাকাটাই আমার কেমন যেন অস্বাভাবিক লাগছে। আমার চোখ থেকে এখনও অঝোরে পানি পড়েই যাচ্ছে, কিন্তু ও কিভাবে এত স্বাভাবিক আছে? আমাকে ওর সাথে কথা বলতে হবে। আমি ওর কাছে গিয়ে বসলাম। আমি ওকে কিছু বলার আগেই ও কথা বলল। আশফি, মায়ের বাড়ি কি পোস্টমর্টম করা হয়েছে? আমি ওর এই কথা শুনে অবাক না হয়ে পারলাম না। না, আমি করতে দেইনি। আমি চাইনি মামুনির শরীর ক্ষত বিক্ষত করুক ওরা। অনেক ধন্যবাদ। দিন পেরিয়ে রাত হয়ে গেল। মাহি সব কিছু কেমন স্বাভাবিকভাবে যেন মেনে নিচ্ছে, সব কাজ করছে স্বাভাবিকভাবে, কিন্তু মুখে কোনো হাসি নেই। রাতে ডিনার করে ও এসে শুয়ে পড়ল। ওকে দেখে আমার খুব টেনশন হচ্ছে। আমি পাশে গিয়ে শুয়ে পড়লাম। ও কোনো কথা বলছে না, ঘুমিয়ে পড়েছে হয়তো। রাত 2:30 বাজে, আমার চোখে এখনো ঘুম নেই। আমি উঠে বেলকনিতে গিয়ে দাঁড়লাম। মামুনির সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছি আর চোখের পানি ফেলছি। না, এভাবে আর চোখের পানি ফেলে সময় নষ্ট করব না। এক এক করে সবাইকে ওরা কেড়ে নিচ্ছে। মাহির কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে ওদের মোকাবেলা করতে হবে, তাতে যা হওয়ার হবে। পুলিশের উপর ডিপেন্ড করা যাবে না। মাহির কথা মনে পড়ে গেল। মাহির কথা মনে পড়ে ঘরে এলাম। এ কি, মাহি কোথায়? নিচ থেকে গুলির শব্দ এলো। আমি দৌড়ে নিচে গেলাম। দেখলাম ও একটা শ্যাম্পেইনের বোতলের মিড পয়েন্টে গুলি করার চেষ্টা করছে, কিন্তু বারবার মিস হচ্ছে। আমি পেছন থেকে ওর দু হাত বোতলের মিড পয়েন্টে তাক করে শুট করলাম। এবার গুলিটা বোতলের মাঝে লেগে ভেঙে গেল। তারপর ও হাত দুটো নিচে নামালো, নিঃশব্দে দাঁড়িয়ে কাঁদছে। আমি ওকে বাধা দিচ্ছি না। ও সামনে ঘুরে আমাকে জড়িয়ে ধরে একবার মা বলে ডেকে কেঁদে উঠল। আমিও নিজেকে সামলাতে পারলাম না, ওকে জড়িয়ে ধরে কাঁদছি। তারপর ওকে ঘরে নিয়ে এলাম। আশফি, আমি নিজেকে বদলাতে চাই। আমি বুঝতে পেরেছি ও কি বলতে যাচ্ছে। ওর কপালে একটা চুমু দিয়ে ওকে ঘুমাতে বললাম। খুব ভোরে মাহি আমাকে ডেকে তুলল। আজ থেকে মাহি নিজেকে নতুন করে প্রস্তুত করবে। মাহির এই উদ্যম তেজি আমাকে নতুন করে শক্তি দিচ্ছে। আশফি, শুরু করা যাক। এসো, আমি মাহিকে শুট করা থেকে শুরু করে কমফোর্ট প্রতিটি স্টেপ শেখালাম। বেশি সময় লাগেনি, 3 মাসের ভেতর মাহি নিজেকে যথেষ্ট পারফেক্টভাবে গড়ে তুলেছে। আশফি, আমি ভেবে নিয়েছি আমার সব প্রপার্টি বেসরকারি যে প্রতিবন্ধীদের হেলথ ফান্ড রয়েছে সেখানে দিয়ে দিব, আর তুমি এটা আজই নিউজ পেপারে হেডলাইন করে দাও। ওকে ডিয়ার। আজকে সন্ধ্যায় আমি আর আশফি গাড়িতে করে কোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কোনো বডিগার্ড ছাড়াই। তারপর যেটা হলো, আমাদের দুপাশে দুটো গাড়ি এসে আমাদের গাড়িটা আটকে ধরলো। আমরা সারেন্ডার করলাম ওদের সামনে। ওরা কিছুটা অবাক হয়ে আমাদের কিছু না করে ওদের বসের কাছে নিয়ে গেল। আমাকে একটা রুমে আটকানো হলো আর আশফিকে আমার কাছ থেকে নিয়ে গেল। আমি তো চুপচাপ বসে আছি। আমি জানি আমার আশফি এখন কি করছে। এখন শুধু চারপাশ থেকে গুলির আওয়াজ আসছে।
শুধুমাত্র ওদের কাছে পৌঁছানোর জন্য এত প্ল্যান। এখন সব গার্ড ওখানে পৌঁছে গেছে, চাইলে পুলিশকে ইনফর্ম করতে পারতাম, কিন্তু আমি নিজের চোখে ওদের মৃত্যু দেখতে চাই। হঠাৎ দুইটা রোবট ভিতরে ঢুকে আমাকে বের করে নিয়ে ওই শয়তানটার সামনে নিয়ে গেল। তার মানে কি আশফি কিছুই করতে পারেনি? গিয়ে দেখলাম ওরা সত্যি আশফিকে ধরে রেখেছে, তবে এরা কেউ মানুষ নয়, সবাই রোবট। এই শয়তানটার এত ক্ষমতা, তবুও এই প্রপার্টির জন্য এত কিছু করেছে শুধুমাত্র সমাজের সামনে ছদ্মবেশে থাকার জন্য। আমাকে আশফির পাশে নিয়ে দাঁড় করালো। আশফি, এখন কি হবে? মানুষগুলোকে শ্যুট করা গেল, এদের কি করবে? ডিয়ার, এত টেনশন নিও না, একটু পরে এই রোবটগুলো একা থেমে যাবে। কিভাবে? আমি জানতাম ওরা অনেক পাওয়ার, তাই সে ব্যবস্থা আমি এখানে ঢুকেই করেছি। আমার গার্ডদের ইনফর্ম করে দিয়েছি, ওরা সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়েছে। এই রোবটগুলোর প্রত্যেকটারই মেইন সফটওয়্যারে একই কোড দেওয়া। আমার একটা গার্ড অলরেডি ওই সফটওয়্যারের কোড হ্যাক করে রেড বাটনে ক্লিক করে দিয়েছে। প্রসেসিং চলছে, আস্তে আস্তে সবগুলোই মাটিতে পড়ে যাবে। ওয়াও, ইউ আর সো ব্রিলিয়ান্ট! অলরেডি রোবটগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, দিকে জ্যাক কং চিল্লাচিল্লি করছে আর আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজে গালাগাল দিচ্ছে। তারপর ওর ছেলেকে ইশারায় আমাদের মেরে দেওয়ার কথা বলল। তখন পেছন থেকে জ্যাক কং এর ছেলে আশফির মাথায় গানের পিছন দিয়ে আঘাত করল। ও মাথা ধরে নিচে বসে পড়ল। আশফির মাথার রক্ত দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, সুজা ওর তল পেটে গায়ের সমস্ত জোর দিয়ে লাথি মেরে দিয়েছি। আমাকে শ্যুট করার আগে ওর হাত থেকে গানটা কেড়ে নিয়ে সোজা ওর কপালে শ্যুট করে দিয়েছি। এবার জ্যাক কং আমাকে মারার জন্য এগিয়ে এলো। আশফি উঠেই ওকে মেরে নিচে ফেলে দিল, কিন্তু তারপরও নিজেকে স্যারেন্ডার করছে না। একবার মনে হলো আমি নিজে ওর গলা কেটে নামিয়ে দিব, কিন্তু আমার হাত কাঁপছিল, সাহস পাচ্ছিলাম না। আমি আশফিকে এই কাজটা করতে বললাম। আমি পেছনে ঘুরে আছি, আশফি ছুরি দিয়ে ওর গলা কেটে নামিয়ে দিল। আমি চোখ বন্ধ করে আছি আর ওই শয়তানটার আর্তনাদ শুনতে পাচ্ছি। ডিয়ার, লেটস গো! আমি আশফির ডাক শুনে ওর দিকে তাকালাম। বিজয়ের হাসি দেখতে পাচ্ছি ওর ঠোঁটের কোণে, ও আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি ও কতটা খুশি। আমি ওর কাছে গিয়ে ওর ঠোঁটে আলতো করে চুমু দিয়ে ওকে নিয়ে বেরিয়ে এলাম। ম্যারেজ অ্যানিভার্সারি, এক বছর পূর্ণ হলো ওদের বিয়ের। মাহি, জলদি ওঠো, আজকের দিনেও এভাবে ঘুমাবে? আমাদের তো বেরোতে হবে। কি ঘুম, আমি ডেকে যাচ্ছি আর ও শুধু হুম হুম করছে। আমি ওর কাছে গিয়ে ওর নাকের মাথায় ছোট্ট করে কামড় দিলাম। উফ আশফি, কি করছো বলো তো, এভাবে কেউ ঘুম ভাঙায়? আমি তোমাকে ডাকছি কখন থেকে, তুমি কি ভুলে গেছো আজকে কি? একদম না। তাহলে তাড়াতাড়ি উঠো, যাও, ফ্রেশ হয়ে নাও। ও ফ্রেশ হয়ে বাইরে এলো। ওকে নিয়ে আমাদের দুজনের বাবা মায়ের কবর জিয়ারত করে বাসে ফিরলাম। ও এসে আবার শুয়ে পড়ল। এসব কি? কি মাহি, এসব কি? কি আজকে আমাদের বিবাহ বার্ষিকী, বাসে পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কত গেস্ট আসবে জানো তুমি? খবরদার, বাসায় একদম পার্টির কোনো অ্যারেঞ্জমেন্ট করবে না। আজকের দিন আর রাত্রে শুধু আমি আর তুমি একা উপভোগ করব। রিয়েলি? ওর হাতটা ধরে একটানে আমার কাছে নিয়ে এলাম। রিয়েলি? তারপর আমি ওর গালে চুমু দিতে শুরু করলাম। মাহি, কি করছো, সবাই তাকিয়ে দেখছে তো। উফ, সবাই এখানে কোথা থেকে এলো? আরে সামনে তাকিয়ে দেখো, পাবলিকেরা তাকিয়ে আছে। তাই নাকি? ও তাই তো, প্লিজ প্লিজ, আপনারা অনেকে দেখেছেন, এবার থামুন, আর দেখতে হবে না, আমরাও আর দেখতে দিব না। তারপর মাহি আশফিকে নিয়ে কম্বলের নিচে ঢুকে পড়ল। এরপর বাকিটা ওদের মাঝেই থাক। নবীন লেখিকা ইসরাত জাহান দূতের প্রথম প্রকাশিত রোমান্টিক উপন্যাস প্রভাত কিরণ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন রকমারিতে। বইটির মলাট মূল্য 400, 25% ছাড়ে রকমারিতে পাবেন 300 টাকা মূল্যে। বইটি অর্ডার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন, ডিসক্রিপশন বক্সে বই অর্ডারের লিঙ্ক দেওয়া আছে। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।